ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শিলিগুড়িতে DYFI এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে একটি জায়গায় পুলিশ তাদের মিছিল আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, মিছিল আটকে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু DYFI কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়ে এবং তারা তাদের বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ার গ্যাস ছড়ে এবং ইতিমধ্যেই লাঠিচার্জও শুরু করেছে পুলিশ, যেমনটা জানা যাচ্ছে। পুলিশ সূত্রে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে DYFI এর তরফে যেমনটা দাবি করা হয়েছে তাদেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। হাত পা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। আমরা দেখছি তার পায়ে কার্যত কিন্তু রক্ত বের হচ্ছে এবং তিনি যেমনটা দাবি করছেন তাতে DYFI কর্মীদের যে ঢিল ছোড়া হয়েছে সেই ঢিলের কারণেই কিন্তু তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এমন একটু আগেই আমি জানিয়েছি একাধিক পুলিশ কর্মী আহত, তেমনি DYFI কর্মীরা তাদের তরফেও দাবি করা হচ্ছে একাধিক DYFI কর্মী আহত হয়েছেন। এখনো টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, দল কামান এখনো ব্যবহার করা হয়নি, পুলিশের বাহিনী বারংবার তারা লাঠিচার্জ করছেন। অন্যদিকে DYFI তরফে একাধিকবার কিন্তু ঢিল ছোড়া হয়েছে পুলিশ কর্মীদের লক্ষ্য করে। কর্ণাদি শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান, DYFI এর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশের তরফ থেকে পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে, টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছে, দল কামান ব্যবহার করা হচ্ছে এবং দল কামান মোতায়েন করে রাখা হয়েছে। অন্তত পুলিশের সামনে এখনো রাস্তার ধারে ফেলে দেন এবং তারপর দল কামান এখনো ব্যবহার করা হয়নি, দল কামান মোতায়েন রয়েছে। মিনাক্ষি মুখোপাধ্যায় কলকাতা দাসগুপ্ত তাদেরকে আটক করার চেষ্টা করা হয়। এখনো পর্যন্ত টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছে এবং মিছিল আটকে রেখেছে পুলিশ কর্মীরা। স্বর্ণালী শিবাশিস, তুমি যে ছবি দেখাচ্ছ শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, DYFI এর উত্তরকন্যা পরিস্থিতি, উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় মিছিল আটকানোর জন্য পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং DYFI কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে এবং সেই সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।